হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে সকাল নতুন সকালের সাথে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকালবেলা উঠেই একে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আজকে চায়ের ক্লিপটা আর নেওয়া হয়নি। যাই হোক, তারপরে দেখো একদম ব্রেকফাস্টে চলে গেছিলাম। আজ ব্রেকফাস্টে ছিল, কালকের একটু তরকারি বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই মুড়ি মেখেছিলাম আর এক টুকরো পেঁয়াজ আর একটু শসা। তো সেই খেয়ে খাওয়া দাওয়াটা দেখো সেরে নিচ্ছি। সেরে নেওয়ার পর আজকে আমার দু একটা কাজ ছিল, যেমন এই বিছানা চাদরটা কাচা ছিল, তো কেচে দিলাম। ওয়েদার খুবই খারাপ, তো জানি না শুকাবে কি না। তা যদিও কাচতে হতো তো কেচেই নিলাম। তারপর নেমে এসেই দেখো একদম লাঞ্চের প্রিপারেশনে চলে গেছি। আজকে একটু শুক্তো বানিয়েছিলাম, তো বাবা বললো একটু শুক্তো বানা, অনেকদিন খাইনি। দিয়ে দেখো আমার লাঞ্চের থালিটা আজকে গুছিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে ছিল শুক্তো, আলু পোস্ত, পটল ভাজা, লাল শাক আর পাঁপড় ভাজা, পুরোটাই ভেজ থালি। আজকে অনেকদিন পর একটু ভেজ থালি খেতে ইচ্ছে করলো। আমাদের কোনো আলাদা করে দিন থাকে না ভেজ খাওয়ার, আমাদের যেদিন ইচ্ছা হয় সেদিনই আমরা খাই। তো দেখো এখানেও একটু পোজ মেরে নিলাম। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করব, তো টাইমে হয়ে উঠছিল না। আজকে একটু টাইম বার করেই নিলাম। পুরো রান্নাঘরটা একটু সাবান জল দিয়ে ভালো করে ধুয়েছি। আর রান্না করতে করতে এই ভিউটা দেখতে দেখতে যে আমার কখন রান্না কমপ্লিট হয়ে যায় আমি বুঝতেই পারি না। যাই হোক, তারপরে সব কাজ সেরে দেখো আমি একটু স্কিন কেয়ারটাও করে নিয়েছিলাম। স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম, দিয়ে এবার একটু রেস্ট নেব, একটু ক্লান্ত লাগছিল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তারপরে রেস্ট নিতে নিতেই দেখো এই শ্বেতকালীর এই এপিসোডটা দেখলাম আপলোড হয়ে গেছে, তো এটা দেখে নিলাম। তো বাকি এপিসোডগুলোও দেখবো আপলোড করলে, আমার G5 নেওয়া নেই তাই এখান দিয়েই দেখতে হবে। তারপর সন্ধ্যেবেলা দেখো যথারীতি চা বসিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি একটু আজকে পেঁয়াজি করবো। প্রতিদিন তো একঘেয়ে খাই, আজকে ভাবলাম মুড়ির সাথে একটু পেঁয়াজি খাবো, তো সেই প্রিপারেশনই চলছে। দেখো পেঁয়াজ, কালো জিরে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে এক সাইডে রেখে দেবো। আর একটুখানি হয়তো আশেপাশে আওয়াজ পাচ্ছ, কারণ সকালবেলা আমি ভয়েসটা দিচ্ছি, আমার টাইম হয়নি অন্য সময় দেওয়া, তো সেই জন্য হয়তো একটু আওয়াজ পাবে। যাই হোক, দেখো এটা সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর ওইদিকে আমার চাটাও হয়ে গেছে, তো একটু খেয়ে নেবো চাটা। খাওয়া দাওয়া করে এসে দেখো পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ প্রায় 6:30 বাজে, এবার তো খেতে দিতে হবে বাবাকে। তো ভেজে নিয়ে দাঁড়াও, ভেজে নিয়ে একদম দেখো মুড়ি আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম। এদিকে বুনু এসেছিল গান করতে, আমি বললাম তুই খাবি? দিয়ে ও বললো তাহলে দুটো দে, দিয়ে দেখো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। ও টেস্ট করে তো বললো ভালোই হয়েছে, আর পেঁয়াজগুলো সত্যিই ভালো হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। যাই হোক, তারপরে আর আজকে ভিডিও করার টাইম আমি পাইনি, আর রাত্রিবেলা সেরকম কিছু করিও না যে ভিডিও করতে হবে। তো দেখো আজকে আমি আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।